সদস্য সৈয়দা আশরাফিয়া সৈয়দা আসিফ আশরাফি পাপিয়া আপনার সময় 10 মিনিট। সম্মানিত স্পিকার, কোথায় গেল ইস্তেহার আর কোথায় গেল অঙ্গীকার? টেন্ডারবাজি, দখলবাজি আর নতজানু পররাষ্ট্র নীতির কারণে বাংলাদেশটা হলো ছারখার। আমাকে বক্তব্য রাখতে সুযোগ দেওয়ার কারণে আপনার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় স্পিকার। আজকে আওয়ামী লীগের সুর আর পাকিস্তানের সুর যখন একই হয়, বাংলাদেশের মানুষ এখানেই কিন্তু সন্দেহ খুঁজতে পায় মাননীয় স্পিকার। আজকে রাষ্ট্রপতি যে ভাষণ দিয়েছে, সেই ভাষণ বাস্তবতা বিবর্জিত এবং মিথ্যাচার। রাষ্ট্রীয় সন্ত্রাসের কবলে নিপতিত হয়েছে আজকে বাংলাদেশের 15 কোটি মানুষ। নির্মম নিষ্ঠুরভাবে নিহত হয়েছে উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবু। মন্ত্রীর পৃষ্ঠপোষকতায় হত্যা করা হয়েছে নরসিংদীর মেয়র লোকমান হোসেনকে। সাংবাদিক দম্পতির হত্যার রহস্য আজও বর্তমান সরকারের কর্তা ব্যক্তিরা উদ্ঘাটন করে করতে পারেননি। শেয়ার বাজার পুঁজি হারিয়ে মানুষ আজকে আত্মহত্যা করছে, লাশের মতো হয়ে কাফন নিয়ে মিছিল করছে, সরকার নীরব নিরুত্তাপ হয়ে বসে রয়েছে। অপহরণ, গুপ্ত হত্যা, যত্রতত্র পড়ে থাকা গলিত লাশের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সীমান্ত হত্যা যে কোনো সময়ের চেয়ে ব্যাপক আকার ধারণ করেছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের দৌরাত্ম্য ব্যাপক হারে বাংলাদেশে বৃদ্ধি পেয়েছে। প্রতিনিয়ত বৈদেশিক কর্মসংস্থান হ্রাস পাচ্ছে, ডলারের মূল্য বৃদ্ধি পেয়েছে। ইচ্ছামতো শেখ মুজিবের ছবি দিয়ে টাকা ছাপিয়ে মুদ্রাস্ফীতিতে ডাবল ডিজিট অতিক্রম করেছে বর্তমানে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক রিজার্ভ কমেছে এবং সরকারের ব্যাংক থেকে ঋণ নেওয়ার প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এ সমস্ত সত্য তথ্য রাষ্ট্রপতির বক্তব্যে উপস্থাপিত না হওয়ার কারণে মাননীয় স্পিকার, স্বাভাবিকভাবেই রাষ্ট্রপতি যে ভাষণ দিয়েছে তা বাস্তবতা বিবর্জিত। আওয়ামী লীগের আজ্ঞাবহ মেরুদণ্ডহীন রাষ্ট্রপতিকে ধন্যবাদ দিতে পারছি না জন্য দুঃখ প্রকাশ করছি। মাননীয় স্পিকার, মেরুদণ্ডহীন রাষ্ট্রপতির কথাটা আমি এক্সপান্স করলাম। মেরুদণ্ডহীন রাষ্ট্রপতির কথা আমি এক্সপান্স করলাম। সরকারের দাবিতে বেগম খালেদা জিয়া যে হরতাল দিয়েছিল মানিক মিয়া এভিনিউতে, চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুকের নেতৃত্বে হরতাল কর্মসূচি পালন করতে যেয়ে দানবের মতো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর নির্দেশে পুলিশ বাহিনী যেভাবে আমাদের উপর হামলা করেছে, জয়নাল আবেদিন ফারুককে রক্তাক্ত করেছে, তাকে বাঁচানোর জন্য ন্যাম ভবনের আবাসিক এলাকায় নিয়ে গেছিলাম, কিন্তু এই সরকারের সন্ত্রাসী দানব পুলিশ সেখানেও রেহাই দেয়নি। সেদিন পার্লামেন্ট খোলা ছিল ট্রেজারি বেঞ্চের, আজকে যারা আগামীকালকে একজন সম্মানিত সংসদ সদস্য অনেক বড় বড় কথা বলেছেন, তার জ্ঞাতার্থে বিনয়ের সাথে আমি বলতে চাই, সেদিন জয়নাল আবেদিন ফারুককে আজকে যারা ট্রেজারি বেঞ্চে আছেন বিন্দুমাত্র সহানুভূতি দেখাননি। আপনারা কি বলেছিলেন, জয়নাল আবেদিন ফারুক নাকি কাপুরুষ, লোক নেই জন্যেই কেন উনি মিছে? আজকে স্পষ্ট করে বলি, ওই অখ্যাত স্বরাষ্ট্রমন্ত্রী তার দানব পুলিশ জয়নাল আবেদিন ফারুককে রক্তাক্ত করেনি, রক্তাক্ত করেছিল বাংলাদেশের গণতন্ত্রকে। রাজনৈতিক শিষ্টাচার নেই বলে ট্রেজারি বেঞ্চের যারা বক্তব্য দিয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের এতটুকু শিষ্টাচার থাকলে ওই হাসপাতালে জয়নাল আবেদিন ফারুককে এক নজরে দেখতে যেতেন। আজকে আবার আপনাদের কাছে কথা শুনতে হয় আমাদেরকে, কার্যপ্রণালী বিধির কথা আপনারা বলেন। মাননীয় স্পিকার, আজকে আপনারা দেখেছেন তত্ত্বাবধায়কের দাবিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সমগ্র বাংলাদেশ ব্যাপী যখন আন্দোলন করেছে, অকথ্য ভাষায় তাকে গালিগালাজ দিয়ে সম্মানিত নেত্রী বলেছেন, বেগম খালেদা জিয়া 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের কোলে উঠেছেন, আবার কি কোলে উঠার স্বাদ জেগেছে কিনা? আমি তার এই বক্তৃতার ভাষাকে তীব্রভাবে নিন্দা জ্ঞাপন করতে চাই। গতদিন যারা বলেছিলেন যে নিষিদ্ধ পল্লীর ভাষা এখানে আমরা প্রয়োগ করেছি, আজকে তাদের উদ্দেশ্যে বলতে চাই, গতকাল আমরা আসার আগে এই পার্লামেন্টে যে অকথ্য ভাষায় আমাদের অনুপস্থিতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গালিগালাজ করা হয়েছে, অসুখ বিসুক্রিয়া কথা বলা হয়েছে, গতকাল শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীর নাম করে দাদা দাদি নানা নানির কবরস্থান পর্যন্ত জানতে চেয়েছেন, এরপরেও কি একবারের মতো আপনাদের মনে উদ্ভাসিত হয় নাই যে ওই নারায়ণগঞ্জের বস্তি আর নিষিদ্ধ পল্লী 3 দিন আগে কি 15 দিন আগে যখন পার্লামেন্ট শুরু হয়েছে স্থানান্তরিত হয়েছে এবং সংসদ সচিবালয় এসেছে, আর
নিষিদ্ধ পল্লী নিয়ে যারা কথা বলে, যারা নিষিদ্ধ পল্লীর সদস্য তারাই জানে নিষিদ্ধ পল্লীর ভাষাটা কি। এই নিয়ে আমি আর স্পিকার, আমি স্পষ্ট করে বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া লং ড্রাইভে যাওয়া আর নিজের প্রয়োজন মতো এর আর কোলে বসে দোল খাওয়ার বদভ্যাস তার কিন্তু নেই। এই অভ্যাসটি কার আছে? আপনারা দেখেছেন যুবতী বয়সে উনি যে অনেকবার অনেকের কোলে উঠেছেন রেন্টুল বই বললে, আমরা কিন্তু সেটা দেখতে পাই। স্বৈরা শাসকের সঙ্গে লং ড্রাইভে উনি গেছেন, লং ড্রাইভে যে 86 সালে স্বৈরা শাসকের কোলে উঠে সেদিন অবৈধ সরকারকে অনুমোদন দেওয়ার জন্য 86 নির্বাচনে তারা গেছে। বিআইআর কোলে চলে এমনই দোলা খেয়েছেন, বিয়ান দেখে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। 96 নির্বাচনের আগে গোলাম আজমের কোলে উঠে ক্ষমতায় এসেছেন আপনারা। কথা বলবেন না অনুগ্রহ করে, কারো কোলে ওঠা কথা গুলি বলতে পারেন না, এটা এক্সপায়ার হলো। যে শেষকালে কথা শুনেন, আমার কথা শুনেন, আপনার মাইক বন্ধ আছে, আপনার কথা শুনেন আমার। এসব অশ্লীল কথা, কারো কোলে ওঠা কথা, এ ধরনের কথা বক্তব্য আপনারা রাখবেন না। এটা কোনো অবস্থাতে, এটা একটা এ ধরনের কুৎসিত বক্তব্য কোনো অবস্থাতে হওয়া উচিত না। আর আপনি বলছেন যে আপনার কুখ্যাত বা অখ্যাত স্বরাষ্ট্রমন্ত্রী এ ধরনের কথা আপনি বলতে পারেন না, সুতরাং আপনি বক্তব্য রাখেন। আবার আমি সময় দিচ্ছি, আপনি সুন্দরভাবে সুন্দর ভাষায় কথা বলেন, চুপ করেন, শুনেন, প্লিজ প্লিজ চুপ করেন, আপনারা শুনেন, প্লিজ আপনারা বসেন, শুনেন। প্রধান অতিথির বক্তব্যে উনি বলেছেন যে কোন অসাংবিধানিক পন্থায় বাংলাদেশের আর কাউকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। এই কথাটি যিনি বলেছেন উনি যদি মনে প্রাণে বিশ্বাস করেন তার প্রতি আমার কৃতজ্ঞতা থাকবে আজন্ম। ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি। বাংলাদেশের ইতিহাসে দেখা গেছে 1975 সালে চৌঠা 25 জানুয়ারি সংসদে আওয়ামী লীগ পার্লামেন্টের ইকুয়ের মাধ্যমে 11 মিনিটের আইন পাস, গণতন্ত্রের গলায় ফাঁস, বাকশাল প্রবর্তন করেছেন। 75 সালে বাকশাল প্রবর্তন করে শেখ মুজিবুর রহমান নিজে গণতন্ত্রকে সেদিন নির্বাসনে পাঠিয়েছিল। 75 সালে আওয়ামী লীগের নেতা বাকশালের একাংশ খন্দকার মোস্তাকের নেতৃত্বে অভ্যুত্থান ঘটিয়ে অবৈধ পথে ক্ষমতায় এসেছিল এবং সামরিক শাসন জারি করেছিল। 1975 সালে 3 নভেম্বর খালেদ মোশাররফ কু করে কুয়ের মাধ্যমে ক্ষমতা দখলকারী মোস্তাককে সেদিন অপসারিত করেছিল। 3 নভেম্বর 1975 সালে আপনাদের সেই তথাকথিত আওয়ামী লীগ নেতা খালেদ মোশাররফ আর সাফায়েত জামিলের নির্দেশেই সেদিন জিয়াউর রহমানকে বন্দী করে জেলখানায় 4 জন নেতাকে হত্যা করা হয়েছিল। আজকে জেলখানায় হত্যা হত্যা করে যারা মায়াকান্না কাঁদেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, সত্যিকার অর্থে যদি জেলখানার হত্যা চান তাহলে খালেদ মোশাররফের মরণোত্তর বিচার এই পার্লামেন্টে দাবি করা উচিত এবং এবং সাফায়েতকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত বলে আমি এই মহান সংসদে সুপারিশ রাখছি মাননীয় স্পিকার। 1982 সালে 24 মার্চ মাননীয় স্পিকার, কথায় কথায় যারা বলে যে তারেক রহমান নাকি মানি লন্ডারিং আর চোরাকার বাড়িতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, গ্র্যাজুয়েট হয়েছে, তাদের উদ্দেশ্যে আমি একটি কথা স্পষ্ট করে বলতে চাই, সজীব ওয়াজের জয় যখন বাংলাদেশে ছিল মাদকাসক্ত অবস্থায় ধানমন্ডি থানা গুলশান থানায় বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছিল শুধুমাত্র তার মায়ের অবস্থানগত কারণে, পুলিশের হাত থেকে সেদিন ছাড়া পেয়েছিল। এই মদ্যপ বিপদগামী ছেলেকে দিয়ে আর যাই হোক, আওয়ামী লীগ ঘোষিত ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখা অবান্তর ছাড়া আর কিছু নেই। এই মহান জাতীয় সংসদে তথ্যের মাধ্যমে আমি কিছু অংশ বলতে চাই। 14 জানুয়ারি 1998 সালে টেক্সাস অঙ্গরাজ্যের একটি শহরে মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো এবং অবৈধ অস্ত্র বহন করার অপরাধে সজীব ওয়াজের জয়
সাহেব 4 মাসের কারাদণ্ড 500 ডলার জরিমানা 2 বছরের নজরদারি শাস্তি দেওয়া হয়েছিল 6 ফেব্রুয়ারি 2000 সালে বেপরোয়া গাড়ি চালানোর জন্য এবং বিআইডি রাডার ডিরেক্টর বহন করার অপরাধে ভার্জিনিয়ার হেনোভার কাউন্টিতে জরিমানা এবং এক দিনের জন্য কারাবন্দিতে ছিল সজীব ওয়াজেদ জয় 19 মার্চ 2000 সালে ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স কাউন্টিতে বেপরোয়ার গাড়ি চালানো এবং আইন ভঙ্গের অপরাধে 1 মাসের জেল 1 বছরের নজরদারি ছিল সজীব ওয়াজেদ জয়ের আজকে যারা তারেক রহমানের বিরুদ্ধে বড় বড় কথা বলেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে সারা বাংলাদেশের 96 সালের শেয়ার বাজারে লুটের টাকা আর বর্তমানে রেন্টাল বিদ্যুতের নামে 20000 কোটি ভর্তুকির টাকা ধন্যবাদ মাননীয় সদস্য আসলে মাননীয় সদস্য যেভাবে বক্তব্য রাখেন এগুলি পার্লামেন্টে এই ধরনের বক্তব্য রাখা ঠিক না